ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পদযাত্রা কর্মসূচিতে এসে বিএনপি নেতারা কি বলছেন? পদযাত্রাটি এখন পর্যন্ত এখানে যে জড়ো অবস্থায় আজকে নেতাকর্মীরা বিভিন্ন স্তরে তারা যাত্রাবাড়ি আইডল স্কুলের পাশে, এটি উত্তর পশ্চিম যাত্রাবাড়ি মোড় এই এলাকা হিসেবে পরিচিত, তো এখানে বিভিন্ন স্তরে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আর আনুষ্ঠানিক যে পদযাত্রাটি শুরু হবে সেটি কিন্তু সময় হচ্ছে বেলা দুইটা, যদিও সময় বলা হয়েছে কিন্তু শুরু হতে হয়তো আরও 30 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে। আমরা যতটুকু দেখেছি যে এখানে এই আজকের এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এরই মধ্যে এই স্থানে এসে পৌঁছেছেন আমরা দেখেছি। যদিও এখানে একটি ট্রাকের যে একটা মঞ্চ করা হয়েছে সেখানে তিনি এসে এখন উপস্থিত হননি, তবে আমরা যতটুকু জানি যে গত পদযাত্রার মতো এবারের আজকের পদযাত্রাতেও কিন্তু যখন শুরু হবে তার ঠিক আগ মুহূর্তে এখানে একটি পূর্ব বক্তব্য, অর্থাৎ পদযাত্রা পূর্ব বক্তব্য কিন্তু এখানে হবে, আর সেই বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কৃষ্ণচন্দ্র রায় এখানে থাকবেন, থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো যিনি বারবারই আসলে এই ধরনের কর্মসূচি থেকে বিএনপি বলে আসছে যে 10 দফা যে একটি দাবি তারা দিয়েছে, অর্থাৎ এই যে সরকারের পদত্যাগ, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ ভেঙে দিয়ে নতুন যে সংসদ গড়া, অর্থাৎ এই সরকারকে পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি ব্যবস্থা যে প্রবর্তন, সেই প্রবর্তনের যে দাবিগুলো তারা দিয়ে আসছেন সেই দাবিগুলো আদায়েই কিন্তু এই বিএনপির কর্মসূচিগুলি কিন্তু লাগাতার কর্মসূচিগুলো তারা পালন করে যাচ্ছে। তো আজকেও বিএনপি মহাসচিবের বক্তব্য থেকে এখানে দিক নির্দেশনা আসবে আগামী দিনের কর্মসূচি নিয়ে। তো সব মিলিয়ে যদি বলি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এর মধ্যে জড়ো হয়ে গেছেন, পদযাত্রা শুরু হতে আরও কিছুটা সময় লাগবে সেটি আমরা বলতেই পারি, তবে এই যাত্রাবাড়ি এই মোড় থেকে আজকের এই পদযাত্রাটি শেষ হবে গিয়ে জুরাইনে, অর্থাৎ যে রেলগেট আছে আজকের এই পদযাত্রাটি শেষ হবে এমনটা আমরা জানি। তো সব মিলিয়ে যদি জেসিকা বলি তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যেই যে পদযাত্রার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে, এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন, কি বিপুল সংখ্যক হবে জেসিকা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।